পূর্ণিমা সাবেক স্বামীর ভিডিও বার্তা, পূর্ণিমা সম্পর্কে যে তথ্য দিলেন সাবেক স্বামী। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা সিনেমা, নাটক, টেলিফিল্ম কিংবা উপস্থাপনা সব জায়গাতেই সমান তালে দাপিয়ে বেড়ানো একজন গুণী অভিনেত্রী তিনি। বরাবরের মতোই ভক্তদের চমকে দিতে ভালোবাসেন পূর্ণিমা। কখনো তার সাবলীল উপস্থাপনা, কখনো বা অবলীলায় কোনো তারকা অভিনেত্রীকে অনুসরণ করে ভক্তদের আকর্ষণ কেড়ে নেন বাংলা চলচ্চিত্রের এই সুদর্শনা। এবারও ভক্ত অনুরাগীদের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পূর্ণিমা। দর্শকদের চমকে দিয়ে নিজের বিয়ের খবর জানান গণমাধ্যমে। বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। পূর্ণিমার বিয়ের ঘোষণা দেওয়ার পরপরই অনেকেই খোঁজ করেছেন তার সাবেক স্বামী আহমেদ ফাহাদ জামালকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, দয়া করে আমাকে ফোন বা মেসেজ দেওয়া থেকে বিরত থাকুন, সব কিছু ঠিক আছে, মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, আমার সাথে খবরটি শেয়ার করতে হবে না, আমি জানি আমার মেয়ের জন্য দোয়া করবেন। এরপরই শুক্রবার আবারও একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। ভিডিও বার্তায় জানিয়েছেন, সবাই হয়তো পূর্ণিমার বিষয়ে কথা বলতে চাইছেন কিন্তু সেটা তার জন্য অস্বস্তিকর। এ সময় তিনি আরও জানান, তিনি ভালো আছেন, পূর্ণিমাও ভালো থাকুক, সবাই ভালো থাকুক। গত 27 মে বিয়ে করেন পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন। রবিন পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে, সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। পূর্ণিমা এবং রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে রাজধানীর একটি অভিজাত এলাকায় একই সঙ্গে থাকছেন পূর্ণিমা এবং রবিন। 2007 সালের 4 নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। 3 বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে। 2014 সালের 13 এপ্রিল তিনি কন্যা সন্তানের মা হন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।